তো প্রথমে হজর জিল হজ মাস এই মাসটি মূলত বারোটি মাসের শেষ একটি মাস আরবি মাসগুলোর এই মাস সম্পর্কিত যদি আপনার ফার্স্ট একটা ধারণা দিতেন জি আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আল দাওয়া টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

আল্লাহ বলছেন যে হজের মাস সম্পর্কে তোমাদের অবগত আছে তোমরা জানো এই হজের মাসে যে ব্যক্তি হজের নিয়োগ করবে অশ্লীলতা স্ত্রী সহবাস এরপরে আহ অশ্লীল ক্রিয়া কর্ম খারাপ কাজ যেগুলো আছে এরপরে ঝগড়া এগুলো থেকে যেন সে বিরত থাকে কারণ এই মাসের বরকত ফজিলত অনেক বেশি রসুল্লাহ সাল্লিহলাম এই মাসকে পালন করতেন অন্যান্য মাসের চাইতে এই মাসের গুরুত্বটা রসুলসাল্লামের কাছে সাব আজমাইনদের কাছে অনেক বেশি ছিল কারণ হজের মাস সর্বোত্তম মাসের মধ্যে একটি যেমন রসুলসাল্লাম জিল মাস আসলে তিনি রোজা রাখা শুরু করতেন বুহারি মুসলিম তিরমিজি এরপর ইবনে মাজা মুসনাদ আহমাদ হাদিস বর্ণনা করেছেন রসুল্লাম টানা দশ দিন তিনি রোজা রাখতেন মা ইসারদীয় তাল আনহা বলছেন যে রসুল্লাম তিনটি আমল কখনোই ছাড়তেন না আচ্ছা এর মধ্যে একটি হচ্ছে আশুর আর রোজা তার জীবদ্দশায় তিনি কোনোদিন ছাড়তেন না একটি করে রোজা পালন করতেন আশুর রোজা কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বললেন যে একটি রোজা রাখলে এটা ইহুদিদের মতো রোজা রাখা হয়ে যায় এই আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে দুই দিন রোজা রাখব আহ আশুরার হয় আহ দশের সাথে নয় মিলি অথবা দশের সাথে এগারো মিলি দুইটা রোজা আমি রাখবো এই জন্য আশুর আর রোজা রসুল্লাম সারতেন না দ্বিতীয়ত রুসুলাম জিল হজ মাসের প্রথম যে দশ আছে প্রথম বলা যায় নয় দিন তিনি রোজা ছাড়তেন না সুরা মধ্যে আল্লাহ যেটা বলেছেন অল ফাজরি আল্লাহ আলীন আশরি অ শাফি ওলা এখানে অলা আশরি যেটা যে এই যে দশ দিনের কসম খেয়েছেন রব্বুল আলমিন মুফাতসিরা বলছেন এটা হচ্ছে এই মহার এই জিলহজ মাসের দশ দিন এই দশ দিনের রোজা রসুল্লাহ সাল্লা সাল্লাম না আরেকটি রোজা রসুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়তেন না সেটা হচ্ছে প্রত্যেক মাসের তিন দিন রোজা অর্থাৎ আয়াম এ বীজের রোজা এই তিন দিনের রোজা রসুল্লাহ সাল্লাম ছাড়তেন না এই জন্য এই মাসটির গুরুত্ব অনেক বেশি কারণ এই মাসেই হজ এবং উমরা অলরেডি বাইতুল্লাই অসংখ্য হাজি সাহেবরা পৌঁছে গেছেন এবং বাংলাদেশ থেকে জুলাইয়ের পাঁচ তারিখ পর্যন্ত হাজি সাহেবরা বাইতুল্লায় পৌঁছাবেন এবং এটা যারা হজ পালন করবে এই হজটা হচ্ছে শুরু হবে মহার্ন মাসের আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই যে পাঁচ দিনের যেই ক্রিয়াকলাপ এইটার মর্যাদা এত বেশি রসুলাম বলছেন এটা সহি মুসলিমের বর্ণনা মান যে ব্যক্তি হজ পালন করল এবং হজ পালন করা অবস্থায় সে স্ত্রী সহবাস থেকে বিরত থাকল এরপরে ফায়েসা কথা থেকে বিরত থাকলো এবং ঝগড়া বিবাদ থেকে সে বিরত থাকলো রসুল্লাহ সাল্লাম বললেন ওই ব্যক্তির অবস্থে এমন হবে তার প্রতিদান এমন হবে যেদিন তার মা তাকে ভুমिष्ट করেছে কারাজা কাওলাদাতহু উম্মহু রাজা কাওলাদাতহু উম্মহু তার মা যেদিন তাকে ভুমिष्ट করেছে ঠিক ওই দিনের মতো মতই ব্যক্তি নিশ্বাসপাও হয়ে গেল এটাও কিন্তু এই প্রথম 10 দিনের মধ্যেই রয়েছে হল চমৎকার আপনি খুব চমৎকার ভাবে বলছিলেন আজিল হজ মাসের ফজিলত মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বনবীর আসলে কারিম সাল আলী হাসাল্লাম অসংখ্য হাদিস তার আছে মাস সম্পর্কে